সবাই নিশ্চয়ই ভালো আছো। আগের যে টপিকগুলো বা কাজগুলো আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের সেগুলো সরবরাহ হয়েছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছ এবং তৈরি হয়েছ। আমি বারবার বলছি আমি যে গ্রামারের টপিকগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে। যদি সেকেন্ড ইউনিট টেস্ট হয় বা অ্যানুয়ালে তো আসবেই, তাই এগুলো খুব ভালো করে তোমরা তৈরি করবে। আজকে তোমাদের যে নতুন টপিকটা আমি শুরু করব সেটা 7ও আছে 8ও আছে, প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স আর সাফিক্স এগুলো তোমাদের কাছে একদম নতুন। আজকে আমি আলোচনা করব প্রেফিক্স নিয়ে। প্রেফিক্স স্পেলিংটা হচ্ছে পিআরই এফ আই এক্স ইএস। প্রেফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। আমাদের প্রথমে জানতে হবে যে প্রেফিক্স কি বা কাকে বলে। প্রেফিক্স হচ্ছে কতগুলো অর্থহীন বর্ণ বা বর্ণের সমষ্টি, এদের নিজস্ব কোনো অর্থ নেই। এদের কাজ কি না, কোনো শব্দের আগে বসে বা কোনো ওয়ার্ডের আগে বসে মূল শব্দটা, অর্থাৎ যে শব্দটার আগে প্রেফিক্সটা বসছে সেই শব্দটার অর্থের পরিবর্তন করে নতুন অর্থবিশিষ্ট শব্দ গঠন করা। তাহলে প্রেফিক্সের কাজ কি না, প্রেফিক্সের কাজ হচ্ছে কোনো শব্দের বা ওয়ার্ডের আগে বসে সেই মূল শব্দটার অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থবিশিষ্ট শব্দ গঠন করা। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো আমি তোমাদের উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝাচ্ছি না। নর্মাল এই ওয়ার্ডটা আমি নিচ্ছি, এনও আর এম এ এল। নর্মাল মানে কি স্বাভাবিক, কিন্তু তার আগে যদি একটা আমি বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করি, একটা প্রেফিক্স যোগ করি, কীরকম মানে এটা পাল্টাচ্ছে দেখো। তাহলে আমি নিয়েছি কি নর্মাল, আমি নর্মালের আগে যদি অ্যাপ নিই এ বি অ্যাপ, এই অ্যাপের কিন্তু কোনো মানে নেই, এটা অর্থহীন। এবার অ্যাপ যুক্ত নর্মাল দুটো মিলিয়ে কী হলো, অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মাল মানে হচ্ছে কিন্তু অস্বাভাবিক। দেখো ছিল স্বাভাবিক, হয়ে গেল অস্বাভাবিক। আর একটা দেখাচ্ছি দেখো, পসিবল মানে সম্ভব। এর আগে যদি আমি একটা প্রেফিক্স যোগ করি ইম আই এম, তাহলে ইম যুক্ত পসিবল দুটো মিলিয়ে কি হচ্ছে, ইম্পসিবল। পসিবল মানে হচ্ছে সম্ভব আর ইম্পসিবল মানে হয়ে যাচ্ছে অসম্ভব। তাহলে দেখো কিরম মানেটা পাল্টাচ্ছি। আর একটা দেখাচ্ছি দেখো না, রি যুক্ত নিউ, রিটা হচ্ছে প্রেফিক্স, নিউটা হচ্ছে মূল শব্দ। রি যুক্ত নিউ দুটো মিলিয়ে কী হচ্ছে, রিনিউ। রিনিউ মানে কিন্তু নতুন করা বা নবীকরণ করা। আচ্ছা এবার একটু বলে রাখি যে প্রেফিক্স কোনো শব্দের আগে বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড গঠন করে, আবার কখনো কখনো পার্টস অফ স্পিচও চেঞ্জ করে। আগে যে দুটো নিয়েছি ওই অ্যাপ আর ইম, এরা কিন্তু দুটো ক্ষেত্রেই বিপরীত শব্দ গঠন করেছে। আর যেটা রি নিলাম সেটা কিন্তু পদ পরিবর্তন করলো, অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ করলো। তাহলে প্রেফিক্স কোনো শব্দের আগে বসে মূল শব্দের অর্থ পরিবর্তন ঘটিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত শব্দ গঠন করে, আবার কখনো কখনো পার্টস অফ স্পিচও চেঞ্জ করে। আজকে তোমরা প্রেফিক্স সম্বন্ধে কিছু তথ্য লিখবে। প্রেফিক্সের সংখ্যা 25-26টার বেশি,
তোমাদের অতগুলো পড়তে হবে না, তোমাদের 10-12টা প্রেফিক্স মনে রাখতে হবে এবং তাদের কিছু উদাহরণ তোমরা মনে রাখবার চেষ্টা করবে। তাহলে তোমরা হেডলাইন দাও কিছু প্রেফিক্সে উদাহরণ, কিছু প্রেফিক্সে উদাহরণ। তোমরা কিরমভাবে লিখবে, না প্রথমে প্রেফিক্সটা লিখবে, তার তলা আন্ডারলাইন করবে, তার নিচেতেই কিরমভাবে লিখবে, না যে প্রেফিক্সটা বললাম বা বলবো সে প্রেফিক্সটা আগে লিখবে, তারপর প্লাস চিহ্ন দিয়ে মূল ওয়ার্ডটা বা শব্দটা লিখবে, ড্যাশ দিয়ে দুটো মিলিয়ে যেটা হচ্ছে সেটা লিখবে, অর্থাৎ প্রেফিক্স আর মূল শব্দ যোগ করে যেটা হচ্ছে সেটা লিখবে, লিখে ব্র্যাকেটের মধ্যে বা ড্যাশ দিয়ে যেটা দুটো মিলিয়ে অর্থাৎ প্রেফিক্স আর রুট ওয়ার্ড বা মূল শব্দ মিলিয়ে যে ওয়ার্ডটা তৈরি হলো তার মানেটা কি হচ্ছে সে মানেটা ব্র্যাকেটে বা ড্যাশ দিয়ে লিখে নেবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কিরমভাবে তোমরা লিখবে? আচ্ছা, তোমরা প্রথম প্রেফিক্স নাও অ্যাম, ABM। তোমরা কিরমভাবে লিখতে বলেছি তোমরা নিশ্চয়ই যে শুনেছ সেরমভাবে লিখবে। তাহলে অ্যাব, আমি কতগুলো উদাহরণ দেখাচ্ছি অ্যাব দিয়ে। কোনো কোনো প্রেফিক্সের উদাহরণ চারটে হবে, পাঁচটা হবে, ছটা হবে, কোনোটার একটা হবে, আমি যেরমভাবে বলবো তোমরা লিখবে, এর মধ্যেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। আমি তাহলে প্রথম প্রেফিক্স নিচ্ছি অ্যাব। তাহলে অ্যাব যুক্ত নর্মাল দুটো মিলিয়ে বানানটা হবে অ্যাবনর্মাল। একটা কথা বলে রাখি, যখন প্রেফিক্স এবং মূল শব্দ মিলিয়ে যে ওয়ার্ডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রেফিক্স এবং রুট ওয়ার্ড বা মূল শব্দের মধ্যে কোনো গ্যাপ রাখবে না, সেটা একদম মিশিয়ে লিখবে, অর্থাৎ প্রেফিক্স আর রুট ওয়ার্ড একবারে মিশিয়ে ওয়ার্ডটা লিখবে। তাহলে অ্যাব যুক্ত নর্মাল ড্যাশ দিয়ে লিখবে অ্যাবনর্মাল, মানে হচ্ছে অস্বাভাবিক। আর একটা অ্যাব দিয়ে লেখো, অ্যাব যুক্ত ইউজ ইউএসি দুটো মিলিয়ে লেখো অ্যাবিউজ অপব্যবহার। আচ্ছা, ব্যাস এই দুটো উদাহরণ দিলাম, আর দরকার নেই। এরপর নতুন প্রেফিক্স হচ্ছে এক্সট্রা, EXTRA, EXTRA লিখেছ, এবার লেখো এক্সট্রা যুক্ত অর্ডিনারি ODINARY দুটো মিলিয়ে লেখো এক্সট্রা অর্ডিনারি, মানে হচ্ছে অসাধারণ। তারপর লেখো অ্যান্টি, ANTI নতুন প্রেফিক্স, ANTI। এবার একটা উদাহরণ লেখো, অ্যান্টি যুক্ত সোশ্যাল, SOCIAL, সোশ্যাল মানে সামাজিক, কিন্তু যখন দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে অ্যান্টি সোশ্যাল তার মানে হয়ে যাচ্ছে সমাজ বিরোধী, বোঝা গেছে। এরপর নতুন তোমাদের প্রেফিক্স হচ্ছে ডিস, DIS, ডিস দিয়ে কিছু উদাহরণ লেখো, না ডিস যুক্ত এগ্রি, AGRE, দুটো মিলিয়ে হবে ডিস এগ্রি, মানে হচ্ছে অসম্মত হওয়া বা অরাজি হওয়া। তারপর লেখো ডিস যুক্ত অ্যাপিয়ার, APPEAR, দুটো মিলিয়ে হবে ডিস অ্যাপিয়ার, মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। আরও লেখো ডিস যুক্ত কমফর্ট, COMFORT, দুটো মিলিয়ে লেখো ডিসকমফর্ট, মানে হচ্ছে অস্বাচ্ছন্দ্য। তারপর লেখো ডিস যুক্ত অনেস্ট, HONEST, দুটো মিলিয়ে হবে ডিসঅনেস্ট, মানে হচ্ছে অসৎ। তারপর লেখো ডিস যুক্ত লাইক, LIKE, দুটো মিলিয়ে হবে ডিসলাইক, অপছন্দ করা। আর একটা লেখো ডিস যুক্ত ওবিডিয়েন্ট, OBEDIENT, ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, আর ডিসওবিডিয়েন্ট মানে কি অবাধ্য, ব্যাস ডিস দিয়ে গড়াই যায়। এবার নতুন আমি প্রেফিক্সে যাচ্ছি, সেটা লেখো ইল, IL, এবার উদাহরণ লেখো ইল যুক্ত লিটারেট, LITERATE, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, কিন্তু যখন দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে ইল লিটারেট মানে হয়ে যাচ্ছে অশিক্ষিত,
আচ্ছা, এটা দিয়ে একটাই থাক, আর দরকার নেই। এবার নতুন প্রেফিক্স হচ্ছে ইম, আই এম, ইম দিয়ে লেখো দু চারটে। ইম যুক্ত মর্টাল, এমও আর কি এল, মর্টাল মানে হচ্ছে মরণশীল, যে মরে যায়, আর ইমমর্টাল মানে কিন্তু হয়ে যাচ্ছে অমর। ইম দিয়ে আর একটা লেখো, ইম যুক্ত ম্যাচিওর, এম এ টি ইউ আর ই, ম্যাচিওর মানে হচ্ছে পরিণত, আর ইমম্যাচিওর মানে হচ্ছে অপরিণত। ইম যুক্ত পসিবল, পিও এস এস আই বি এল ই, দুটো মিলিয়ে হচ্ছে ইম্পসিবল, অসম্ভব। আচ্ছা, ইম দিয়ে কটাই থাক। এবার নতুন তোমাদের প্রেফিক্স হচ্ছে ইন, আই এন, লেখো ইন যুক্ত অ্যাক্টিভ, এ সি টি আই ভি ই, অ্যাক্টিভ মানে সক্রিয়, আর ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে কিন্তু নিষ্ক্রিয়। আর একটা লেখো ইন, আই এন ইন যুক্ত কারেক্ট, সিও আর আর ই সি টি, ইনকারেক্ট মানে হচ্ছে ভুল বা বেঠিক। আচ্ছা, ইন দিয়ে আর একটা লেখো, ইন যুক্ত হিউম্যান, এইচ ইউ এম এন, হিউম্যান মানে হচ্ছে মানবিক, আর ইনহিউম্যান মানে কিন্তু হয়ে যাচ্ছে অমানবিক। ঠিক আছে, আর একটা ইন দিয়ে লেখো, ইন যুক্ত ভিজিবল, ভিআই এস আই বি এল ই, দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে ইনভিজিবল, ভিজিবল মানে হচ্ছে দৃশ্য, আর ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য। ব্যাস, ইন দিয়ে কটাই থাক। এরপর লেখো নতুন প্রেফিক্স ইর, আই আর, ইর দিয়ে দু একটা উদাহরণ লেখো। ইর যুক্ত রেগুলার, আর ই জি ইউ এল এ আর, রেগুলার মানে মানে হচ্ছে নিয়মিত, আর দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে কি ইররেগুলার, এর মানে হয়ে যাচ্ছে অনিয়মিত। ইর দিয়ে আর একটা লেখো, ইর যুক্ত রেসপন্সিবল, আর ই এস পি ও এন এস আই বি এল ই, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ব যুক্ত, আর ইররেসপন্সিবল মানে কিন্তু হয়ে যাচ্ছে দায়িত্ব জ্ঞানহীন। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নতুন প্রেফিক্স হচ্ছে মিস, এম আই এস, মিস দিয়ে দুটো উদাহরণ লেখো। মিস যুক্ত আন্ডারস্ট্যান্ড, ইউ এন ডি ই আর এস টি এ এন ডি, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা বা বুঝতে পারা, আর মিস আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু হয়ে যাচ্ছে ভুল বোঝা। মিস দিয়ে আর একটা লেখো, মিস যুক্ত ফরচুন, এফ ও আর টি ইউ এন, ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য, আর মিস ফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য। দেখো কিরকম মানে পাল্টাচ্ছি, পুরো বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। আচ্ছা, মিস দিয়ে আর একটা লেখো, মিস যুক্ত ইউজ, ইউ এস ই, ইউজ মানে ব্যবহার, আর মিস ইউজ মানে হচ্ছে অপব্যবহার, যেটা আমরা আগে পেয়েছি অ্যাবিউজ। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নতুন ফ্রেজ হচ্ছে নন, এন ও এন, নন দিয়ে একটাই লেখো, নন যুক্ত ভায়োলেন্স, ভিআই ও এল ই এন সি ই, ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা, আর নন ভায়োলেন্স মানে হচ্ছে অহিংসা। ব্যাস, এটা হয়ে গেল। এরপর আন, ইউ এন, নতুন প্রেফিক্স ইউ এন আন, আন দিয়ে লেখো, আন যুক্ত এবল, এ বি এল ই, এবল মানে হচ্ছে সক্ষম বা সমর্থ, আর আনএবল মানে হচ্ছে অসমর্থ। আন দিয়ে আর একটা লেখো, আন যুক্ত হ্যাপি, এইচ এ পি পি ওয়াই, দুটো মিলিয়ে হচ্ছে আনহ্যাপি মানে হচ্ছে অসুখী। নেক্সট লেখো, আন যুক্ত ফরচুনেট, এফ ও আর টি ইউ এন এ টি ই, দুটো মিলিয়ে হচ্ছে আনফরচুনেট মানে হচ্ছে দুর্ভাগ্যের। আন দিয়ে আর একটা লেখো, আন যুক্ত নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন মানে পরিচিত, আননোন মানে হচ্ছে অপরিচিত। আন দিয়ে আর একটা লেখো, আন যুক্ত ইজি, ই এ এস ওয়াই, দুটো মিলিয়ে হচ্ছে আনইজি মানে হচ্ছে অস্বস্তি, অস্বাচ্ছন্দ্য। ব্যাস, আন দিয়ে গড়াই থাক। এরপর লেখো ফোর, এফ ও আর ই, ফোরটা হয় পূর্ব অর্থে, ফোর যুক্ত ফাদার, ফোর যুক্ত ফাদার, ফাদার মানে কি পিতা বাবা, আর ফোর ফাদার মানে কিন্তু হয়ে যাচ্ছে পূর্বপুরুষ। আর একটা লেখো ফোর, এফ ও আর ই যুক্ত কাস্ট, সি এ এস টি, দুটো মিলিয়ে লেখো ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। আচ্ছা, এরপর নতুন আর একটা প্রেফিক্স লেখো এন, ই এন, ই এন, এই এন প্রেফিক্সটা মূল ওয়ার্ডকে ভার্বে পরিণত করে, এন যুক্ত রিচ, আর আই সি এইচ, রিচ মানে কি ধনী,
কিন্তু এনরিচ মানে হয়েছে সমৃদ্ধ করা, সমৃদ্ধ করা। এন দিয়ে আরেকটা লেখো, এন যুক্ত ডেঞ্জার, DANGER, ডেঞ্জার মানে হচ্ছে কি বিপদ, কিন্তু এনডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা বা বিপদে পড়া, আচ্ছা, বা বিপন্ন করা। নেক্সট হচ্ছে প্রি, PRE, প্রি, প্রিটা হয় পূর্ব অর্থে, না প্রি যুক্ত ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা, আর প্রি ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা পূর্ব। ঠিক আছে, তোমাদের মোটামুটি একটা জানলেই হবে প্রেফিক্স সম্বন্ধে। আমি যে কোনো তোমাদের নোট দিলাম সেগুলো ভালো করে তৈরি করবে, এবং যে কোনো উদাহরণ বললাম মুখস্থ রাখার চেষ্টা করবে, এগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি নেক্সট দিন তোমাদের সাফিক্স আলোচনা করব, এরকমভাবেই লেখাবো। হ্যাঁ, আশা করি তোমরা কাজটা তৈরি করবে। ঠিক আছে, আজকে এখানেই ছাড়ছি।